বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ আমাকেও ভালো রাখছে। অনেক দিন বাসায় ছিলাম, অনেক দিন পরে গতকালকে কাজে এসেছি। আজকে কিছু কষ্টের কথা বলবো। সেটা হয়েছে যে খুব ইচ্ছা ছিল আর কি যে ইউটিউবে কাজ করব। অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব, অনেক শিল্পীদের সাথে, অনেক আমাদের জানা অজানা অনেক কথা আছে, কিবা যারা অনেক সিনিয়র তাদেরকে হয়তো আপনারা অনেকে দেখতে চান, তাদেরকে দেখাবো কিবা তাদের সাথে কথা বলবো। তাদের অনেক কথা আছে আপনারা শুনতে চান, জানতে চান। অনেক অনেক সময় আমার কাছে আমাকে লেখেন আপনারা যে আপা অমুককে দেখতে চাই, ওনাকে দেখতে চাই, ওনাকে দেখতে চাই। আসলে কি সত্যি কথা বলতে কি, আমি নিজে একজন শিল্পী, তো আর যেহেতু আসলে মূল পেশা এটা আমার না, আমি শখে শখে এটা করেছিলাম। কিছুদিন এফডিসিতে গিয়েছি, যাদেরকেই পেয়েছি তাদেরকেই হয়তো সচরাচর আপনারা সবসময়ই দেখে থাকেন। আসলে সব শিল্পীরা তো আসে না আর সিনিয়ররা তো আসেই না। হয় কি যে আমি যখন এফডিসিতে যাই, তখন কোনো অনুষ্ঠানে হলে তখন একটু যাই, তখন যাদেরকেই পাই তাদের সাথে কথা বলি, তাদেরকে একটু বলি যে একটু কথা বলো, কিবা অনেক কথা শেয়ার করতে বলি, কিবা তাদের একটা ইন্টারভিউ নিই। কিন্তু অনেকেই হয়তো পছন্দ করেন না যে সচরাচর তো তাদেরকে সবসময় দেখি। ওই যে বললাম না যে কাজ ছাড়া আসলে ওই শিল্পীগুলো, অনেক সিনিয়র শিল্পী যারা আসে না, আর কিছু শিল্পীরা আছে যে সবসময় তার কাজ সেরে হয়তো কাজের আশায় এফডিসিতে আসে, যদি কোনো কাজ পায়। ভাগ করা থাকে, তো এটা অনেক শিল্পীদেরকে খুঁজে নিতে হয়। আবার অনেক শিল্পীরা চোখের সামনে থাকলে হয়তো ডিরেক্টর বললো যে হ্যাঁ একটা ছোট্ট ক্যারেক্টার আছে তুমি করো, তো এরকম শিল্পীরা তখন ওই আশায় আশায় যায় আর কি এফডিসিতে। আর আমার একটা সমস্যা হয়েছে, যখন আমি নিজে যেহেতু শিল্পী, এখন তো সবার হাতে মোবাইল আছে, অনেকে তো অনেক ইউটিউবাররা আছে, যখন আমি এফডিসিতে যাই দেখা গেল সবাইকে তো আর ওই আমি আমাদের শিল্পী সমিতির রুমে ফিক্সড অবস্থায় সবাইকে পাবো না, হয়তো কেউ হাঁটছে কেউ বাইরে, তখন সবাইকে তো আর বলা যায় না যে ভিতরে আসেন সময় করে বসেন, এটা বলা যায় না। তো ওই হিসাবে যখন আমি কথা বলতে যাই তখন দেখা যায় যার হাতে, ইউটিউবারের হাতে মোবাইল থাকলে সেও হয়তো আমাকে নিয়ে ওই যে আর্টিস্টের সাথে কথা বলছি তাকে নিয়ে শ্যুট করা শুরু করে দিল, দেখালো আমি ওই দিকে লুক দিচ্ছি, আমার তখন সমস্যা হয় যে মানে আমি চাই না যে আমি যেহেতু ভিডিওটা করি, আমরা শিল্পীরা হয়তো ভুলে অনেক সময় ইমোশনালি দু একটা কথা এদিক সেদিক বলে ফেলি, সেটা আমি এডিট করে ফেলে দিই, গুছাল কথাগুলো রাখি। দেখা যাবে যে অন্য কারো মোবাইলে শ্যুট হলো কিন্তু অগুছালো শিল্পীদের কিছু কথা হয়তো অনেক সময় আমরা প্রত্যেকটি মানুষই ভুল করি, কথার পৃষ্ঠে কথা চলে আসে, সেই কথাটা হয়তো দর্শকের ভালো লাগবে না, কিন্তু দেখা যাবে সেই কথাটা তারা কাটছে না, সেই অবস্থাতেই তারা আপলোড করে দিচ্ছে ইউটিউবে। তো আমি এটা চাই না, যার কারণে পরে দেখলাম যে না খুব প্রবলেম হয়, মানে ওরা আমাকে সহ শ্যুট করে প্রত্যেক, মানে প্রচুর ইউটিউবাররা থাকে, তারপরে নর্মাল লোক যারা এফডিসিতে ঢুকে তারাও দেখা যায় যে তার ক্যামেরাটা তাক করে রেখেছে, মানে আমার দিকে কিংবা ওই শিল্পীর দিকে ভিডিও করছে। তখন পরে মনে হলো যে না আসলে আমি শিল্পী হওয়াতে একটু সমস্যা, আর আমার জন্য এই কাজটা আসলে ওইভাবে যায় না। আবার অনেক শিল্পী যারা আছে কিংবা প্রডিউসার ডিরেক্টররা দেখি চলার পথে একটু আমার এই বিষয়টাকে তারা খুব ভালোভাবে নেয় না, যে নাসরিন একজন শিল্পী মানুষ সেই কেন এটা করবে। কিন্তু আমি যেটা মানে একটা শখে করছি কিংবা আমার একটা টাইম পাস হয় কিংবা হয়তো আমি একটা একটু ফ্রি আছি ওই সময়টা, হয়তো আর এফডিসিতে গেলাম সবার সাথে আমার দেখা হলো একটু মন ভালো লাগে, ওই ফাঁকে ফাঁকে হয়তো তাদের সাথে একটা ইন্টারভিউ নিয়ে নিলাম, হয়তো
ওটা আমি আমি আপলোড করলাম। কিন্তু দেখা যায় ওই যে এই জিনিসগুলো অনেকেই হয়তো পছন্দ করে না, এই সব কিছু মিলে আসলে আমি পারছি না আর কি। তো কয়েকটা শিল্পীর বাসায় গিয়েছি, দুই চারজন শিল্পীর বাসায় গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছি, আপনাদের আমি আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু আরও কিছু শিল্পীকে চেয়েছিলাম। কিন্তু দেখা যায় কি যে আমি যে সময়টা বের করে তাকে চাচ্ছি, দেখা যায় তার ওই সময়টা সে দিতে পারছে না। আবার দেখা যায় সে যে সময়টা দিচ্ছে সেই সময়টা আবার আমি পারছি না, কারণ এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না শিল্পীদেরকে, আপনারা যেভাবে চাচ্ছেন যে অনেকের কে চাই আপু। আর এর মধ্যে আবার অনেকেই লেখেন যে আপু আমরা যেমন নদীকে চান, নদীকে মানে আসলে ও কোথায় আছে কেমন আছে আমি নিজেও জানি না, আসলে ফোন নাম্বারও নেই আমাদের সমিতিতেও, যে নাম্বারগুলো আছে দেখা যায় সেই নাম্বারগুলো এখন হয়তো ওরা আর ব্যবহার করছে না। তারপরে এর মধ্যে অনেককেই চান আপনারা, অনেক শিল্পীদেরকেই চান, আসলে ওদের নাম্বারগুলো থাকলেও সেই নাম্বারগুলো ওরা এখন আর ইউজ করে না। আপনারা অনেক আশা করেন নাসরিন আপাকে দিয়ে মনে হয় অনেককে দেখতে পারবো, অনেকের ইন্টারভিউ দেখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। কিন্তু আসলে ওই যে আমি যদি নর্মাল কেউ হতাম, শুধু এটাই আমার ব্যবসা থাকতো কিংবা এটার পিছনেই পড়ে থাকতাম, তাহলে এটা হয়তো বা আমার পক্ষে সম্ভব হতো। যেহেতু আমি শিল্পী মানুষ, আমাকে আবার বিভিন্ন নাটক কিংবা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়, সংসারও দেখতে হয়, সব কিছু মিলে আসলে পারছি না। তবে মাঝে মাঝে চেষ্টা করব এফডিসিতে গেলে যাদের সাথে দেখা হবে পারলে দেখাবো, কিন্তু আসলে কাজ ছাড়া আমারও যেতে ইচ্ছে করে না, কারণ গেলে অনেক শিল্পীদেরকে দেখি যাদের হাতে কাজ নেই, তখন খুব কষ্ট লাগে, খারাপ লাগে, মানসিকভাবে ভেঙে পড়ি, বাসায় আসলে আমার ঘুমাতে কষ্ট হয় দুই চার রাত, তাদের চেহারাগুলো আমার চোখের সামনে ভাসে, যে মানে আসলে তারা এখন যেমন আছে তাদের আরও ভালো থাকার কথা ছিল। অনেকেই হয়তো দোষ দেন, বলেন যে কেন শিল্পীরা কষ্টে আছে, তারা একসময় বিলাসিতা করেছে এই জন্য কষ্টে আছে। আসলে না, সবাই তো একটা লেভেলের না, শিল্পীদের মধ্যেও আছে যে একজন অনেক টাকা নিচ্ছে, আবার অনেকেই খুবই কম টাকা নিচ্ছে, সে দেখা যায় ওই টাকা দিয়ে তার সংসার চালিয়েছে, সে নিজে চলেছে, তারপর আর কিছু থাকেনি। তো ওই মানুষগুলোর কাছে এখন কাজ নেই, তো তারা তো কিছু জমাতেই পারেনি, তো সে এখন যদি কাজ না পায় তাহলে তো তার কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। আর যারা নিতে পেরেছে, যারা অনেক টাকার মালিক হয়েছে কিংবা অনেক কিছু করতে পেরেছে, আর টাকা এমন একটা জিনিস, টাকায় টাকা আনে, আর যার কাছে টাকা নেই সে কি করবে টাকা। তো আমি যে সরি, তো প্রিয় দর্শক তো রাখছি, আসর রায়জান দিয়ে দিয়েছে, এই আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।